بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. মতি রহমান দেনি ভাই, আপনি সৌদি থেকে প্রশ্ন করেছিলেন, তবে প্রশ্নের প্রতি খেয়াল যায়নি, আর দু একদিন আগে প্রশ্নটা নজরে পড়লে হয়তো উত্তর হতো, আগে উত্তর দিতাম। যা হোক, আশুরা রোজা বিষয়ে আপনি প্রশ্ন করেছেন যে এটা কি সৌদি আর চাঁদ অনুযায়ী হবে নাকি যার যার দেশ অনুযায়ী। এটা ইনশাআল্লাহ সৌদি আর চাঁদের সাথে সম্পর্কিত নয়, বরং যার যার দেশ অনুযায়ী পালিত হবে। সেই হিসেবে আশা করি বুঝতে পেরেছেন যে এবছর সৌদি আরবের চাঁদ অনুযায়ী সৌদি আরব এবং গালফ কান্ট্রিগুলি, যেহেতু সময়ের ক্ষেত্রে তেমন তফাত নাই, একই দিনে তারা চাঁদ দেখে থাকেন, এজন্য একই দিনে তারা রোজা থাকবেন। পক্ষান্তরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এ জাতীয় দেশগুলি একদিন পরে আশুরা রোজা পালন করবে। এটাই হলো সঠিক তথ্য বা হকের অনুকূল ফতোয়া ইনশাআল্লাহ, যার যার দেশ ফলো করে এই রোজা রাখবে। এটা আরাফার রোজা নয়, যেখানে কেউ কেউ যুক্তি হিসেবে পেশ করবেন যে আরাফা দিবস তো একটাই, আরাফা তো একটাই মাঠ সমস্ত মুসলমানদের, কাজী ওই ওই মাঠকে ফলো করে রোজা রাখতে হবে, এরকম একটা যুক্তি খাড়ো করা হয়ে থাকে। যদিও সেক্ষেত্রেও আমরা বলে এসেছি যে না, আরাফা দিবসের রোজাটাও যার যার দেশ অনুযায়ী পালিত হবে। তো যা হোক, ওখানে একটা অজুহাত কাজ করে, আবেগ অজুহাত, কিন্তু এখানে সে অজুহাত চলবে না, বরং যার যার দেশ অনুযায়ী এই আশুরা রোজা রাখতে হবে। আর আশুরা রোজা বিষয়ে আশা করি আপনি জানতে পেরেছেন যে এর তিনটা স্তর রয়েছে, বরং কেউ কেউ আরো বেশি বলেছেন, তবে আমরা হাদিসের সাথে যেগুলো মিলে যায় সেই স্তরগুলি উল্লেখ করব। যে এক নম্বর এবং প্রধান এবং সব থেকে উত্তম স্তর হল 9-10 তারিখে রোজা থাকা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, লাইন বাকিত ইলা কাবিল আও সামান্নাত, আছে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে রোজা থাকব। মুসলিম শরীফ হাদিসে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ওলামায়ে দ্বীন বলেন যে সর্বোত্তম রোজা হলো আশুরার বিষয়ে 9-10 সাথে 9 মিলিয়ে রাখা। এরপর উত্তম রোজা হলো, যেটা ইবনে আব্বাসে প্রমাণিত, 10-11। তিনি বলেছেন ফতোয়া আকারে যে সময় মান কাবলাহু আও বাদাহু ওয়া খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে আশুরা দিনের একদিন আগে অথবা একদিন পরে রোজা থাকো। তো এই আসারটি ইবন আব্বাস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, যেমনটি আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহে সহি ইবন খোজাইমার টিকাতে বলেছেন, আর এ মর্মের হাদিসটি সহি ইবন খোজাইমা অনুভাবে মুসনাদ আহমদে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি বলেছেন তোমরা ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে একদিন আগে রোজা থাকো বা একদিন পরে। তবে এই বর্ণনাটি সহি নয়, বিশুদ্ধ নয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত বর্ণনা নয়, তবে ইবনে আব্বাসের ফতোয়া হিসেবে সাব্যস্ত রয়েছে, যেমনটি আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন ইসলামিক স্কলার মুহাদ্দিসগণ সিদ্ধান্ত দিয়েছেন। সেই হিসেবে বলা যায় দ্বিতীয় পর্যায় হল 10-11 তারিখ মিলিয়ে রাখা, যা ইবনে আব্বাসের ফতোয়া দ্বারা প্রমাণিত। আর তৃতীয় পর্যায় হল একেবারে লাস্ট এবং নিম্ন অধম পর্যায়, শুধু আশুরা দিবসে রোজা রাখা। এটা রাখা বৈধ রয়েছে এজন্যই যে এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কিন্তু যখন তাকে বলা হলো যে এই দিনে তো ইহুদিরাও রোজা থাকে, এদিনকে ইহুদিরা সম্মান করে, ইহুদি নাসারাগণ, তো আমরা মিলে গেলাম, মানে এটাই বুঝতে চেয়েছিলেন সাহাবায়ে কেরাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাইন বাকিত ইলা কাবিল আও সামান্নাত, আছে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও থাকবো, মানে ইহুদদের বা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কল্পে। তো
এর আগ পর্যন্ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাই পালন করেছেন, সুতরাং এটা পালন করা বৈধ। তবে বলা যেতে পারে সর্বনিম্ন স্তরের, অর্থাৎ শুধুমাত্র এই দিনে রোজা থাকা, এটা বৈধ রয়েছে, বিশেষ সম্মত রয়েছে। আর আশুরা রোজার ফজিলত আশা করে জানা আছে যে বিগত এক সালের গুনাহ মাফ হয়ে যায় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসে ইরশাদ করেছেন। তো যা হোক, সর্বোত্তম স্তরে আমাদের রোজা রাখা উচিত। আশা করি এই রোজা যারা রাখার রেখেছেন আল্লাহ রাব্বুল আমিন কবুল করুন। আমিন। আসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।